শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বাসভবনে বিজেপি দলের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যাম হরি শর্মার 31তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যাম হরি শর্মার সহধর্মিণী সহ অন্যান্য নারী নেত্রীরা। 1991 সালে আজকের দিনে তৎকালীন সময়ে ঘাতক বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন। তাকে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ বলা চলে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার জীবনী নিয়ে আলোচনা করেন। প্রথম শহীদ আমরা বলি ভারতীয় জনতা পার্টির 1991 সনে আজকের দিনে ঘাতক বাহিনীর হাতে তৎকালীন সময়ে আমাদের প্রিয় শ্যাম হরি শর্মা, যিনি তৎকালীন সময়ে প্রার্থী ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদক উনি ছিলেন। তিনি শুধু ত্রিপুরা রাজ্যের প্রথম শহীদ নয়, উড়িষ্যা থেকে শুরু করে সমস্ত পূর্ব ভারতের, উত্তর পূর্ব যে ভারত, এই পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মা। তো আজকে আমরা ওনার মৃত্যুবার্ষিকী উদযাপন করছি। তুমি আমি 91 থেকে পার্টিটা শুরু করেছিলাম এবং ওনার বাড়িতে আমার ওই সময় খুব আসা যাওয়া ছিল, যেহেতু ইলেকশন চলছিল। যেদিন ওনার মৃত্যু হয়েছে সেদিনও আমি ওনার সঙ্গে ছিলাম না, আমি ভোটার আই কার্ড আনতে বাড়িতে পাঠিয়েছিলেন আমাকে। তো হয়তোবা আমাদেরকেও অনেক কিছু হতো। আমরা জানি ওই সময় রাখাল চক্রবর্তী, ব্রজেশ চক্রবর্তী ওনারাও আহত হয়েছেন এবং এক কথা বলতে গেলে রাখাল চক্রবর্তী, ব্রজেশ চক্রবর্তীর বাকি জীবনটা একটা দিব্যাঙ্গ হিসাবে তারা জীবনযাপন করেছেন, ওনারাও মৃত্যু হয়েছে। তো আজকের দিনে আমি বলবো যে সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি, যে সমাজটা, সেই সমাজটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারে এই ধরনের রাজনৈতিক সরকার শাসন অর্গানাইজড করে যে রাজনৈতিক খুন, আমরা সেটা বন্ধ করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাই সবচেয়ে বড় পাওনা। যে যে যার রাজনীতি করবে তাকে স্বাধীনভাবে রাজনীতি করা দেওয়ার যে অধিকার, সেটা আমরা দিতে পেরেছি, যেটা আগে ছিল না। আমরা যারাই করেছি খুব ভয়ে আমরা সেটা করতাম, কিন্তু এখন নির্ভয়ে করা যায়। সেই পরিবেশটাকে আরও সবাই মিলে আরও মজবুত করতে হয়। গণতন্ত্রে সবার অধিকার রয়েছে কাজ করার। তো আজকের দিনে শ্যাম হরি শর্মার যে নীতি আদর্শ নিয়ে উনি পার্টিটা করেছেন, তার প্রতি আমাদের সেই নীতি আদর্শকে গ্রহণ করে আগামী দিন আমাদের চলতে হবে, সেটা আমার প্রার্থনা। আর বিশেষ করে ওনার পরিবার, আন্টিও এসেছেন, উনি আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর, শারীরিক কারণে এখন উনি আসতে পারেন না, কিন্তু বিভিন্ন যখন অনুষ্ঠান হয় আমরা যখন ডাকি বা আমরা যখন যাই উনি সারাদিন, আজকে উনি এসেছেন আঙ্কেলের মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য। তো ওনার পরিবারের প্রতি, ওনার মেয়েও রয়েছেন দুজন, তাদের প্রতি আমার পরিবারের প্রতি যে আমাদের সম্পর্ক, সেটা যাতে আমরা সবাই ওনাদের সাথেই সম্পর্কটা রাখি, সেটা আমার সবার কাছে আবেদন রয়েছে। তো সবাইকে আজকের দিনে ওনার পরিবারকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।